একটা শুভ সন্ধ্যা জানিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে বুধবারের সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করলাম। সন্ধেবেলা বলতে এখন কিন্তু ঘড়িতে বাজছে 6:10। এই যে আমি শ্রী শ্রী ঠাকুরমা শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে ভিডিও শুরু করলাম, তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে ভিডিও শুরু করলাম। আজকে অনেক কথা তোমাদের সাথে কিন্তু বলবো, শেয়ার করব, তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবে। যদি স্কিপ করে দেখো তাহলে আমার না মানে বলা কথাগুলো তোমরা জানতে পারবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে বুধবার, বুধবারের এখন ঘড়িতে বাজে 6:05, 6:30 সন্ধে দেবো। তো মেয়ে চা করে দিয়ে এলো, চা খাচ্ছি ব্যালকনিতে বসে, আর ওই যে সিনেমাতলার ভিউ দেখছি, বেশ ভালো লাগছে। আর সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমি কিন্তু ভালোই আছি। আর কালকে তোমাদেরকে একটা ভালো খুশির খবর দেবো, যেটা আমার জীবন আমার কাছে খুব খুশির খবর, সেটা কালকে তোমাদের বলবো, এখন নয়। আচ্ছা সকালের আপডেট দিয়ে দিই। সকালবেলায় রান্না করেছিলাম চিচিঙ্গা বাটা, হুপো বলতে যাচ্ছিলাম, মানে আমাদের এখানে হুপো বলে, ওটাকে চিচিঙ্গা বলি আমরা। চিচিঙ্গা বাটা করেছিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে, আর করেছিলাম তেল পটল, আর ভাই বউ দিয়েছিল চিচিঙ্গা পোস্ত, আর আমি এনেছিলাম পেটপোটা মাছ। পেটপোটা মাছ মানে কী বলতো, আমেরিকান রুই হয় না, ভেতরে তেল থাকে চর্বি চর্বি, ওই আমেরিকান মাছ এনেছিলাম, আলু দিয়ে ঝোল করেছিলাম। মানে আজকে না অনেক পদ হয়ে গেছে, দুপুরবেলা খেতে খেতে হাঁপিয়ে গেছি। তো সকালের আপডেট এটাই, সকাল থেকে ভিডিও শুরু করিনি, আজকে ভিডিও দেখাইনি। তো চলো এখন সন্ধ্যে থেকে শুরু করলাম, চাটা খাবো, খেয়ে তারপরে গোপালকে খাইয়ে শুইয়ে দেবো, তারপরে রাত্রিবেলা কী করি রাত্রিবেলার আপডেট দিচ্ছি। চলো চাটা খেয়ে। তো সন্ধ্যাবাতি দিয়ে এখন কিন্তু ভাত বসিয়ে এলাম প্রেশার কুকারে করে। এবার প্রত্যেক দিন রাতে যে কাজটা আমি করে রাখি, যে কাজগুলো আমি রাত্রিবেলা করে রাখি, সেইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি খুব আটপৌরে সাধারণ একটি মেয়ে, তো আমার জীবনযাত্রাও কিন্তু খুব সাধারণ এবং আটপৌরে। এই সাধারণ আটপৌরে জীবনযাত্রা আমি তোমাদের সামনে তুলে ধরি, যেহেতু আমার চ্যানেলের নাম চুমাস রিয়েল লাইফ, তো আমি এখানে রিয়েলিটিটাই দেখাই। তো ভাত বসিয়ে, প্রেশার কুকারে ভাত বসিয়ে চলে এসেছি সবজি কাটতে। কালকে যে রান্নাগুলো হবে সেই রান্নাগুলো রেডি করে রাখছি, সরি সেই রান্নাগুলোর সবজিগুলো কেটে রেডি করে রাখছি। ভেন্ডি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, এনে ভেন্ডিটাকে ছোট ছোট করে কেটে নিলাম, ভেন্ডি ভাজা হবে। আর আমাদের জ্যোৎস্না দিয়ে আমাকে দুটো আম দিয়েছিল, তো মেয়ে বললো মা আমের চাটনি করো, সেই কারণে ওই ছোটো ছোটো দুটো আম কেটে রেখে দিলাম, চাটনি হবে। আর একটা লাউ দিয়েছিল আমাদের তনুজাদির হাজব্যান্ড, তনুজাদির হাজব্যান্ড আমার স্কুলের সামনে নিয়ে যাচ্ছিল। তনুজাদি কে আগে বলে দিই, সে হচ্ছে আমার কলিগ, আমাদের সাথে একসাথেই আইসিডি এসে কাজ করে। তো বললাম কী নিয়ে যাচ্ছ জামাইবাবু, শালিদেরকে কিছু পাবে না? তখন একটা লাউ নিয়ে যাচ্ছিল, বলে এই নাও, ওদের চাষের যদিও। তো আমাদের দুজনকে দুটো লাউ দিয়ে গেছিলো আমাকে, আর বললো আর যে নে আর নেবে। তো মেয়ে লাউ দেখে বললো কি ও মা লাউ দিয়ে ডাল করো না, মেয়ে না লাউ দিয়ে ঘন ঘন ডাল খেতে খুব ভালোবাসে। আমি তো সব কিছুই ভালোবাসি, আমার জীবনযাত্রা সেই ছোটোবেলা থেকেই সাধারণ, সেই জন্য সমস্ত রকম সাধারণ খাবার আমি খুব 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 ভালোবাসি। তো মেয়ে যেহেতু বলেছে মা লাউ ডাল খাবো, সেই কারণে খানিকটা লাউ অর্ধেক লাউ ডালের জন্য কেটে নিলাম ডুমো ডুমো করে, আর অর্ধেক লাউ তোমার ঘন্ট করব। কেন কি আমার যেহেতু ফ্রিজ নেই, যে কোনো সবজি কেটে যদি রেখে দিই পরের দিন সেটাকে আর দেখতে পাবো না। আর এই যে সবজি কাটতে কাটতে মেয়ের সাথে কিছু কথা বলছি, হাসাহাসি করছি, কেন বলো তো? মেয়েকে আমি ঘরশত্রু বিভীষণ বলেছি বলে, আমার মেয়েকে বললাম একটা কথা বলেছি, সেই কথাটা শুনে বলছে কাকে বলছো?
আমি বললাম তুই ছাড়া কে আছে। তো সবজি টবজি কেটে নিয়ে রাখি, কেটে টেটে আমার যেটা প্রতিদিনেরই এরকম কাজ, আমাদের প্যাকেটে করে সবজির খোসা টোসা নিয়ে ওই ব্যালকনি দিয়ে টুকুস করে ফেলে দিতে হয়। সবজি কেটে চলে এসেছি, ভাত হয়ে গেছে, সবজি কেটে চলে এসেছি বাসন ধুতে। কেন বলো তো, আজকে দুপুরে না ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে রাখি, ভালো লাগে না, সেই কারণে বাসন জমেছে। চা খেয়েছি সন্ধেবেলা, সেই চায়ের বাসন টাসন সবই আছে, দুধের বাটি, কালকে যেহেতু মেয়ে প্যানকেক করেছিল দুধ এনেছিলাম সেই দুধের বাটি, এই সমস্ত কিছু আগে আমি ধুয়ে টুয়ে রাখছি। এটা আমার প্রতিদিনের রাতের কাজ, এখনই আমি করে নিচ্ছি। রাতে শুধু ডিনারের পরে আমি শুধু খাওয়ার থালাগুলো ধুলেই হয়ে যাবে, আর প্রেশার কুকারটা জল দিয়ে ধুয়ে রাখবো। প্রেশার কুকার আমি রোজ মাজি না, কেন বলো তো, খারাপ হয়ে যাবে। যেহেতু ভাত করি বা ডাল সেদ্ধ করি সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই, সেই কারণে আমার প্রেশার কুকার খুব একটা নোংরা হয় না। তো বাসন টাসন ধুয়ে নিচ্ছি, আর প্রতিদিনকে দিনেই না আমি এইভাবে কাজটা গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে আমাকে পরের দিন সকালবেলা ওই যে 5:30 উঠে রান্না করতে হয় তাতে কিন্তু অসুবিধে হয় না। এইভাবে গুছিয়ে যদি কাজ করে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা উঠে অনেকটা চাপ কম হয়ে যায়। বাসন ধোয়া হয়ে গেল, এইবার আমি গ্যাসটাও ধুয়ে, মানে ধুয়ে বলতে গ্যাসটা মুছে রেখে দেবো সার্ফ দিয়ে। আর এগুলো আমি প্রতিদিন কিন্তু রাতে খাওয়ার পরে করি, কিন্তু আজকে আমি এখনই করে নিচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে 9:45। তো গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম, আর পরের দিন সকালবেলা উঠেই স্টার্ট করে দিতে পারবো রান্না, যেটা আমি করি। কেন, স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 11:30 বেজে যায়, আমাদের 11:00 ছুটি, আস্তে আস্তে 11:30 বেজে যায়, সেই কারণে এসে রান্না করতে আমার খুব মানে কষ্ট হয়। গ্যাস ঠ্যাস মোছা হয়ে গেল, এরপরের কাজ হচ্ছে জল ভরে রাখা। ফ্ল্যাটে ভাড়া থাকি জানো, জলের প্রচণ্ড কষ্ট দেয় সকালবেলাটা, সকালবেলা তো জল পাওয়া যায় না, সেই কারণে জল স্টোর করে রাখতে হয়, বোতল, বালতি, ড্রাম, এক বোতল জল ভরে রেখেছি আর একটা বালতি সেটাও জল ভরে রেখে দিয়েছি। কেন, সকালবেলা উঠে ওই যে সবজি ধুতে হবে, কড়াই ধুতে হবে, সমস্ত কিছু ধোয়াধুয়িগুলো ওই বালতির জলে করবো। তো বালতিতে জল ভরা হয়ে গেল, আর সবজি ফবজি যেগুলো কেটেছি সেগুলো এনে গুছিয়ে রেখে দিলাম। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। এইরকমভাবে আমি দেখালাম আমি সন্ধেবেলা কীভাবে কাজ গুছিয়ে রাখি, আমার সাধারণ একটা আটপৌরে লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম।